2022 সালের প্রথম সূর্যগ্রহণ চলতি মাসেই ভারত ও বাংলাদেশ থেকে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ? তো 2022 সালের প্রথম সূর্যগ্রহণ চলতি মাসের কবে কখন হতে চলেছে এবং এই সূর্যগ্রহণ কবে কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, 2022 সালে মোট 4টি গ্রহণ হবে, এর মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ হবে। 2022 সালের গ্রহণ শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে। বছরের এই প্রথম সূর্যগ্রহণ হবে 2022 সালের 30শে এপ্রিল শনিবার। এই সূর্যগ্রহণটি আংশিক হবে, তাই এর সূতক পিরিয়ড বৈধ হবে না এবং ধর্মের দিক থেকে বিশেষ গুরুত্ব থাকবে না। তবে জ্যোতিষ ও জ্যোতিষবিদ্যাদের দৃষ্টিকোণ থেকে এই গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। বছরের এই প্রথম সূর্যগ্রহণ 30শে এপ্রিল মধ্যরাত থেকে শুরু হবে। সূর্যগ্রহণ শুরু হবে মধ্যরাত 12:15 থেকে এবং চলবে ভোর 4:08 পর্যন্ত। যদিও ভারত ও বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পশ্চিমাঞ্চল, আটলান্টিকা, আন্টার্কটিকা এবং প্রশান্ত মহাসাগর থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে শুভ বলে মনে করা হয় না, তাই সূর্য ও চন্দ্রগ্রহণের সময় কোনো শুভ কাজ করা হয় না। এছাড়াও এই সময় কিছু খাওয়া অথবা পান করা হয় না। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।